আমাদের জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলাদেশে এই দিন আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। আমি 15ই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। আমি স্মরণ করি জাতীয় চার নেতাকে, স্মরণ করি 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মা বোনকে। লাখো শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতা, যে স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল সেই 48 সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করবার আন্দোলন থেকে। সেখান থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবেই এই আন্দোলন শুরু করে ধাপে ধাপে বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যায় স্বাধীনতার যে অর্জন, সেই অর্জনের দিকে। একটি জাতিকে প্রস্তুত করা, একটি জাতিকে মানসিকভাবে তৈরি করা এবং একটি জাতি হিসেবে বাঙালিকে প্রতিষ্ঠিত করা, এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের লক্ষ্য। যে বাঙালি শোষিত ছিল, বঞ্চিত ছিল, ক্ষুধা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল, তাদের জন্য একটা সুন্দর সমাজ তিনি দিতে চেয়েছিলেন, তাদের জীবন পরিবর্তন করতে চেয়েছিলেন, তাদের জীবন থেকে ক্ষুধা দারিদ্র দূর করতে চেয়েছিলেন। বাঙালি জাতি জাতি হিসেবে যেন গড়ে উঠতে পারে, সেটাই তার লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা সামনে নিয়েই তিনি ধাপে ধাপে এগিয়ে যান এবং এই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেন স্বাধীনতার এই বীজ মন্ত্রে। আর তাই ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ সেই যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনে, বাংলাদেশ স্বাধীন হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামে এবং মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা কখনো বাঙালি জাতি মাথা তুলে দাঁড়া তা চায়নি, যারা কখনো বাঙালি জাতির অস্তিত্বে বিশ্বাস করতে চায়নি, যারা বাংলা ভাষায় কথা বলার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল, তাদেরই চক্রান্ত ছিল। কারণ বাঙালি জাতির বিজয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই অর্জিত বিজয় এরা কখনোই মেনে নিতে পারেনি। এরা যেমন ওই হানাদার পাকিস্তানি বাহিনী, যারা সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষের রক্ত নিয়েছে, গুলি করে হত্যা করেছে, তাদের দালালি করেছে, বাঙালি হয়েও তারা ওই পাকিস্তানি আড়াদার বা সামরিক শাসকদের পদলেহন করেছে, তাদের খোসামোদি তোষামোদি করেছে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তাদের স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। তারা গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ চালিয়েছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, একটা জাতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল। আর জাতির পিতা এই স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকেও ফাঁসির মানে আসামি করে তাকে ফাঁসি দেওয়ার অর্ডার পর্যন্ত দিয়ে গিয়েছিল পাকিস্তানের তদানীন্তন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। তারপরও সেখান থেকে তিনি যখন মুক্ত হয়ে ফিরে এলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, মুক্তিযুদ্ধ চলাকালীন ওই 1 বছর বাংলাদেশে 1 ফোঁটা ফসল উৎপাদন হয় নাই, বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল, বাংলাদেশের মানুষের কোনো জীবন জীবিকার কোনো পথ ছিল না, সকল শিল্প কলকারখানা সব বন্ধ ছিল,
একটা দেশ সম্পূর্ণভাবে অচল, যেটা শুধুমাত্র ওই হানাদার বাহিনীর আক্রমণে গ্রামের পর গ্রাম শুধু ধ্বংস, চালানো পোড়ানো, অত্যাচার, গণহত্যা, লাশের পর লাশ, নদীর পানি লাল হয়ে গেছিল বাঙালির রক্তে। সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যখন 10ই জানুয়ারি জাতিপ্রধান ফিরে এসে দায়িত্বভার নিলেন, মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, এই 3.5 বছরের মধ্যে এই ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে যেখানে 1 ফোঁটা খাদ্য নেই গোলায়, 1 টাকা রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, রাস্তাঘাট রেল থেকে শুরু সব কিছু, স্কুল কলেজ সবই ধ্বংসপ্রাপ্ত, আর লাখো শহীদের কান্না, পরিবারগুলি তাদের কান্না, নির্যাতিত মা বোন, আহত মুক্তিযোদ্ধা, আহত সাধারণ মানুষ, তাদের পুনর্বাসন, 3 কোটি গৃহহারা মানুষের ঘর বাড়ি তৈরির ব্যবস্থা, শরণার্থীদের পুনর্বাসন, এই বিশাল কর্মযজ্ঞ একদিকে করা, অপরদিকে একটি দেশ, যে দেশটি ছিল একটা পাকিস্তান নামে একটি দেশের একটা প্রদেশ, আর যে ভূখণ্ডটা চিরদিন বিদেশিদের, মানে তারাই এদেশে রাজত্ব করেছে, সেই দেশটাকে একটা দেশ হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, এই কঠিন কাজ মাত্র 3.5 বছরের মধ্যে তিনি করে গিয়েছিলেন। এবং সে সময় নানা চক্রান্ত চলেছে, তখনও পাটের গুদামে আগুন, থানা লুট করা, আওয়ামী লীগের নির্বাচিত 7 জন সংসদ সদস্যকে হত্যা করা, একের পর এক যারা স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদর বাহিনী, অনেকেই দেশ ছেড়ে ভেঙে গিয়েছিল, অনেকেই তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, আন্ডারগ্রাউন্ড বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত হয়ে একের পর এক ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করেছিল, আর তার সত্ত্বেও আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তখনকার যে একটা অবস্থা, সেই অবস্থাটা অনেকে বুঝতেই পারেনি, যে একটা দেশ দীর্ঘদিন বঞ্চিত ছিল, শোষিত ছিল, তারই বিরুদ্ধে সংগ্রাম করে, যুদ্ধ করে বিজয় অর্জন করা হয়েছে, তারা এত সহজে ছাড়বে না, তাদের দোসররা ছিল রন্ধ্রে রন্ধ্রে, আর তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবসময় অব্যাহত থাকবে, এই উপলব্ধিটা তখনকার দিনে আমাদের অনেক রাজনৈতিক নেতার মধ্যেও আসেনি, তাই তারা এটা হয় না, ওটা হয় না, এটা হলো না কেন, ওটা হলো, নানা ধরনের প্রশ্ন, কথা, লেখা, লেখি অনেক কিছু শুরু করেছিল। তখনকার ওই অবস্থাটা যদি উপলব্ধি করে তারা সকলেও একটা বিধ্বস্ত দেশকে গড়ে তুলতে হচ্ছে, ক্ষত বিক্ষত একটা দেশ, অর্থনৈতিকভাবে পঙ্গু একটা দেশ, সেই দেশটাকে গড়ে তোলা যে অত্যন্ত কঠিন দুরূহ কাজ, এটা যে একদিনেই একটা যা কথায় গড়ে ওঠে না, এই উপলব্ধিটা যদি সকলের মাঝে থাকতো তাহলে হয়তো 15ই আগস্টের মতো এত বড় একটা আঘাত এদেশের উপর আসতো না, কিন্তু তখন সেটাকে উপলব্ধি অনেকেই করে নাই, এটা উপলব্ধি করতে অনেক সময় লেগেছিল তাদের, কেন তারা উপলব্ধি করতে পারেনি আমি জানি না, এর মধ্যে অনেক জ্ঞানী গুণী অনেকেই আছেন, যদি আপনারা সেই 72 সালের পর থেকে 75 সাল পর্যন্ত অনেক লেখালেখি আছে, কেউ যদি একবার চোখ বুলান পড়েন তখন দেখবেন যে কত ভুল সিদ্ধান্ত এবং ভুল কথা তারা বলে গিয়েছিলেন, আর সেই খেসারত জাতিকে দিতে হলো 75-এর জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতা এসেছিল, যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সে আলবদর, রাজাকার, আল শামস এবং হানাদার পাকিস্তানি বাহিনীর দালাল দোসর, তাদের হাতে চলে গেল ক্ষমতা, সেই তাদের হাতে যে ক্ষমতা গেছে সেটাও বোধহয় অনেক উপলব্ধি করতে পারেনি, বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে হটিয়েছে, হত্যা করেছে একটা পরিবার একই দিনে, আমাদের বাসা
আমার মেজো ফুপুর বাসা, সেজো ফুপুর বাসা, এমনকি আমার ছোটো ফুপুর বাসা, এমনকি আমি যে বাসাটা থাকতাম 32 নম্বর, সেখানেও কিন্তু গিয়েছে। আমাদের, আমরা দুই বোন রেহানা, আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি এটা আমাদের দুর্ভাগ্য ছিল যে মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে আমাদের, আমি যেতে বাধ্য হয়েছি। আমি গিয়েছিলাম দুটি বাচ্চাকে নিয়ে আর রেহানাকে সাথে নিয়ে স্বামীর কর্মস্থলে।